আমাদের দেশে পান সুপারি হালাল ও জর্দা সাদা সিগারেট মাকরুহে তাহরিমি হিসাবে পরিচালিত। হাদিসের ভিত্তিতে এসবের ব্যাপারে কি বিধান আছে? মাশাল্লাহ, আপনি তো বিধান দিয়েই দিয়েছেন দেখা যায়। মুফতি সাহেব আবার ফতোয়া জিজ্ঞেস করেছেন কেন? মাশাল্লাহ। হ্যাঁ, এটাই যে গাছের পাতা পান, পাতা তো খাবে ছাগলে, কি বলেন? মানুষে পাতা খায় নাকি? হ্যাঁ, ছাগলে খাবে পাতা, আপনি কি মানুষ? আপনি, আপনার তো একটা সভ্যতা, আপনার একটা সম্মান ইজ্জত রয়েছে, কাজে এরকম পাতা খাওয়া তো একদম হারাম বলা যাবে না। চুন কি থেকে তৈরি হয়? পাথর থেকে আর ঝিনুক থেকে, এমন মানে ঝিনুক থেকে আর হয় না নাকি? ঝিনুক থেকে, পাথর থেকে, ঝিনুককে হারাম বলা যাবে না? ঝিনুককে হারাম বলা যাবে না, যদিও কোনো কোনো মাঝে মাকড়ু আছে, হারামের কোনো দলিল নেই। পাথর সেটা যদি ক্ষতিকর, মোট কথা ক্ষতিকর যদি না হয় ক্ষতি নেই। বাকি সুপারি, সুপারি একটা গাছের ফল, এতে কোনো ক্ষতি থাকে? অবশ্যই, যেটা ক্ষতি সেটা হারাম, যেটার মধ্যে ক্ষতি আছে সেটা হারাম। ক্ষতি যদি না থাকে, অনেক সময় বেশি করে সুপারি খেলে আবার ইয়েও হয়, অনেকে মাথা ঘুরে ওঠে, তেমন যদি হয় ক্ষতি থাকে তাহলে খুব হারাম না। বাকি জর্দা সাদা, সাদা মানে কি এ যেটা তামাক পাতা, হারাম, অবশ্যই হারাম। সিগারেট অবশ্যই হারাম। এবং পৃথিবীতে একটা জিনিস বিক্রি হয় স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর, আরে ফরমালিন বিক্রি করলেও কিন্তু লেখে না যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সিগারেটে লেখা থাকে। আচ্ছা, ইবলিস শয়তান সিগারেট খায়? মসজিদে কেউ সিগারেট খায়? কী বলেন? বাথরুমে খায়, বাম হাত দেখায়, ডান হাত দেখায়। আচ্ছা, সিগারেট খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ বলে? কী বলেন আপনারা? হ্যাঁ, জানি না। কাজে এটা হারাম জিনিস কোনো সন্দেহ নেই, এগুলি হারাম প্রায়, এগুলি হারামের মধ্যে কোনো সন্দেহ নেই। নামাজে সেজদায় সংখ্যা, সেজদায়ের সংখ্যা ভুলে গেলে কী করব? নামাজে ভুলে যদি যান, সেজদা কয়টা দিয়েছেন? দুইটা না একটা? কনফার্ম হওয়ার চেষ্টা করবেন, কনফার্ম যে একটা না দুইটা, দুইটা দুইটা হলে তো শেষ। একটা কনফার্ম যদি না হতে পারে, একটা হলে আরেকটা দিয়ে, যদি আপনি না হতে পারেন তাহলে কমটা ধরবেন, এক ধরনের দ্বিতীয় সেজদা করবেন, কারণ সেজদা নামাজের রুকন, এবং পরে সহ সেজদা করবেন। আবার বলছি, যদি আপনি কনফার্ম হতে পারছেন না দুইটা না একটা, হতে পারলে তো ভালো, আগে চেষ্টা করবেন এক না দুই, দুই হলে তো উঠে যাবেন, এক হলে আরেকটা দিবেন। কনফার্ম হতে পারছেন না, কনফিউজ, তাহলে আপনি এক ধরে নিয়ে, এক ইন করে নিয়ে দ্বিতীয়টা সেজদা করে উঠবেন। তবে এটা যদি সবসময় হয়, যাদের সবসময় হয় এটা ওয়াসওয়াসা, এটার দিকে আপনি কানে দিবেন না, ওইদিকে আপনি কী বলে ওটাকে ভ্রক্ষেপ করবেন না। আর যাদের মাঝে মধ্যে হয় সেটা আপনি এই নিয়ম করবেন ইনশাআল্লাহ। সৃষ্টির সব কিছুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করা হয়েছে, তিনি সৃষ্টি না হলে বিশ্বজাহানের কিছুই সৃষ্টি হবে না, এটা কি সত্য? হ্যাঁ সত্য, এটা সত্য, তবে হাদিসটা জাল, জাল হাদিসের মাঝে সত্য হয়। সৃষ্টি কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয় তিনি জানাবেন আমাদেরকে কোরআনুল কারিমে, আচ্ছা নাকি কোরআনুল কারামে, অথবা তার থেকে জানার একটাই মাধ্যম ওয়াহি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তার কাছে যদি ওয়াহির মাধ্যমে আসতো সুন্নাই, সেটাও নাই। হ্যাঁ আসছে কার কাছে? শয়তানের মাধ্যমে ওয়াহি হয়েছে। জাল কার মাধ্যমে? শয়তানের না? আল্লাহ রাসূল কি জাল বলে নাকি? নাউজুবিল্লাহ। তো শয়তানের মাধ্যমে যেটা ওয়াহি, সেই ওয়াহিতে আছে রাসূল না কিছু হলে কিছু হতো না, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। রাসুলকে লাউলা কালামা আখলাকুল আফলাক, রাসুল মানে আপনাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতাম না, মানে আল্লাহ যেন রাসুলের মুখাপেক্ষী, নাউজুবিল্লাহ, শিরকি আকিদা, কুফুরি আকিদা। আউআলমা খালাক আল্লাহ নূরি, সর্ব আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছে। আরে সর্বপ্রথম আল্লাহ তার নবীর নূর সৃষ্টি করছেন, এই কথাটা জাল, রাসুল সৃষ্টি মানে কিছু জাল কথা। আর জাল কথা একটা উদ্দেশ্যে বর্ণনা করা যায়, সেটা কি জানেন? মানুষকে জানানো এটা জাল। বললাম এই আল্লাহ রাসুল সৃষ্টি না হলে কি সৃষ্টি হলো, এটা জাল, মনে রাখেন, জাল। রাসুল বলেছে আমার নূর সব সৃষ্টি করছে, এটা জাল, মনে রাখেন। এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কেউ বর্ণনা করে আর জেনে বুঝে করে, তার ঠিকানা জাহান্নাম, জেনে বুঝে করলে ঠিকানা জাহান্নাম। আর না জানি না করে, তারপর কি আল্লাহ জান্নাত দিবে নাকি? ও না জানি না, আপনি দলিল, জাল দলিল দিয়ে আপনি কিনেন না, কিনেন জমি কিনেন, জাল দলিল দিয়ে না জানি না বলে জানি না তাই জাল দিয়ে কিনছি, হয় নাকি? তাহলে দিন কেমনে জাল দিয়ে হয়, কেমনে জৈব দিয়ে হয়?
এটা খুব দুঃখজনক। এ ধরনের আকীদা পোষণ করাও ঠিক না। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ বারকাত। কেউ যদি তার বাবাকে মামা ডাকে তাহলে তার বিধান কি? ডাকতেও পারে, বর্তমান যুগে এটা সম্ভব। পোলা লেখাপড়া করে অনেক বড় হয়েছে, এখন বড় লোকের বেটি বিয়ে করছে, বাবাই ঢাকা শহরে গিয়ে রিক্সা ভাই, চিনেও না, জীর্ণ শীর্ণ হয়েছে, এখন বাবা মামা এদিকে হয় রিক্সা লয়ে হতেও পারে মনে হয় এরকম, নাউজবিল্লা, এরকম মামা ডাকলে সমস্যা কোথায়? যাই না, বাবা বড় না মামা বড়, বাবা বড় না মামা বাবা। একজন আমি বললাম মামা ওই কুই স্যার কত করে, কয় আমি কথা বলে আমাদের সবাই ভাই ভাই, আমি ভাই বড় না মামা বড়, ভাই কিন্তু আমার বাবার ছেলে আর মামা কিন্তু আমার মার ভাই, কোনটা নিতে চান আপনি, বড়োটা না ছোটোটা? কয় বড়োটা, তাহলে আপনি মামা, সমস্যা কোথায়? তবে সব মামাই ভাইও আবার, সব ভাই না, মুসলিম এখন এখোয়া, তাহলে ভাই যাই না। এই মামা যদি কেউ ডাকে কী জন্য ডেকেছে, কী জন্য ডেকেছে সেটা হলো বিষয়। মামা ডেকলে গুনাহ হয়ে যেমন কথা না, কোনো প্রয়োজনে বা ভুলে বা কেউ বলে হ্যাঁ আরে মামা রাখো, এখন অনেক পোলাপন্ত অনেক সময় স্বামী করে আরে বাপু রাখো তো, এরকম বলে অনেক সময় যে বাপু রে মারে এরকম ধরনের কথা নাটক মাটক শুকে আর যেখানে সেখানে বলে না, এরকম বলা যাবে না, তবে কেউ বলে ফেললে সমস্যা নেই। স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা কি শিরিক? আবু বকর মোহাম্মদ জাকারিয়া এমনটা বলেছেন। ভালোবাসা আজকে আলোচনা আপনারা বুঝেছেন একটা আদত, একটা হলো কি ইবাদত, ঠিক না? তাহলে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা বলতে কি, এই ভালোবাসার মধ্যে যদি একটা কথা মনে রাখেন, একটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আল্লাহকে ভালোবাসবো, এর বাদাত আল্লাহর ওয়াস্তে ভালোবাসবো, আল্লাহর জন্যে ভালোবাসবো, আমরা রাসূলকে আল্লাহর জন্যে ভালোবাসবো কারণ আল্লাহ তাকে ভালোবাসেন, ঠিক না? মুমিনদেরকে ভালোবাসবো কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ভালোবাসাটা ইবাদত, কিন্তু আল্লাহর সাথে যখন ভালোবাসবেন তখন হবে শিরিক, তখন হবে ভালোবাসা শিরিক। যেমন মনে করেন আল্লাহর আনুগত্য করেন, স্বামীর আনুগত্য করেন, কিন্তু স্বামীর আনুগত্যটা যদি আল্লাহ রাসূলের বিপরীত হয় তখন শিরক হবে না? হবে না। তো হয়তো সে কে বুঝিয়েছেন জানি না, উনি অবশ্যই বুঝাতে গিয়ে আপনি হয়তো একটু বুঝেছেন আর একটু বুঝেন নাই, অবশ্যই তিনি আশা করি সুন্দর করে বলেছেন, আবার শুনেন একটু ভালো করে। ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ। সালাতের মধ্যে হাতের আঙ্গুলগুলোর অবস্থান কোথায় কেমনে কেমন হবে, অর্থাৎ আঙ্গুলগুলো মধ্যে ফাঁকা থাকবে নাকি পরস্পর থাকবে? যখন আপনি হাতটা রাখবেন স্বাভাবিক আপনি একটা হাতটার মধ্যে রাখবেন, ফাঁকা রাখবেন না, এইভাবে বা এইভাবে বা এইভাবে রাখবেন, তিনভাবে হাত করা যায়। একটা এইভাবে হাতের অঞ্জলি, হাতের তালু হাতের অঞ্জলির উপরে, এটা একটা। আরেকটা হলো কি হাতটার এটা কিছু অংশ এটা নলা পর্যন্ত এইভাবে, যদি মনে করেন কবজির উপরে কবজি দেন তাহলে তো এটাও আসলো, এটাও আসলো আর নলাও আসলো। আরেকটা যেটা হলো এটা হলো সোহেব ইবনে খুজাইমার হাদিস, এটা আবু দাউদের, এটা হলো বুখারীর, যে এক হাত আর এক হাতের উপর রাখা, তিনি করতো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কী করছেন, ধরেছেন এভাবে, হ্যাঁ আবার রেখেছেন, ধরা এবং রাখা। এখন কিন্তু আমার একটা প্রশিক্ষণ হচ্ছে নামাজের 10টি শর্ত, মুখ 14টি রুকন, 8টি শর্ত ফর ওয়াজিব, মৌখিক সুন্নত 17টি আর 55টি হলো কর্মগত সুন্নত, একটা প্রশিক্ষণ চলতেছে আমাদের। তো এই জন্যে আপনার এটা শোনা, হাত ফাঁকা করলে তো চলে যাবে বাইরে, যাবে না এইভাবে, ঠিক একভাবে হাঁটুর মধ্যেও। তাহলে এটা হলো কি, যখন আমরা রুকুতে যাব তখন শুধু ফাঁকা, সেজদায় যাব তখন বন্ধ, আমরা যখন আঙ্গুলগুলো সেজদায় যাব বন্ধ থাকবে, রুকুতে গেলে খোলা থাকবে, আর বুকের ওপরে এবং হাতের ওপরে হাঁটুর উপরে থাকবে স্বাভাবিক। স্বাভাবিক এইভাবে চলেন নাকি এইভাবে চলেন? এইভাবে স্বাভাবিক, একটু ফাঁকা থাকবে, সমস্যা নেই। ওকে বুঝছেন, জাযাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর প্রশ্ন করছেন। এর মানে সুন্নতের অনুসরণ করতে চাই, এই জন্য আমরা খুঁটিনাটি জিজ্ঞেস করি, এটা খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শেষ মনে হয় নাকি শেখ, ইমান আনার শর্ত কি? আর আমার ঘরে শিরিক বিদাত করা হয়, আমি জানতে চাই আকিদা কি সঠিক, দয়া করে বলবেন। ইমান আনার শর্ত, ইমান এবার আনার শর্ত জানি না আপনার প্রশ্নটা কীভাবে বোঝাবো আপনাকে। আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন, তো আল্লাহ ছাড়া সবার প্রতি, আল্লাহর প্রতি যখন ইমান আনলেন, আল্লাহকে মেনে নিলেন, তো আল্লাহ ছাড়া সবকে অস্বীকার করতে হবে, ঠিক না? রাসূলের প্রতি ইমান আনলেন মানে রাসূলের তরিকা ছাড়া সব তরিকা বাদ দিতে হবে, রাসূলের তরিকা অনুরূপ হুজুরের তরিকা,
তা তো হবে না, আল্লাহর চলবে অন্য চলবে তা চলবে না। ইমানের যে অন্তর্ভুক্ত বিষয়গুলি আর কারণে ইমান ছয়টা, আখেরাতের, পরকালের, কবরের যে ইমানের সঙ্গে সম্পর্ক, আকিদা যে বিষয়গুলি, এই আকিদার বিষয়গুলি আপনাকে কোরআন সুন্নাহর আলোকে বিশ্বাস করতে হবে। ইমান বাড়ে কমে এটা বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এবং ইমান কি বলে আমল ইমানের অন্তর্ভুক্ত বিশ্বাস করতে হবে এই জিনিসগুলি। আর আমার ঘরে শিরিক বিদাত করা হয়, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ কেন বলছেন না? অর্থ কী? মানে আপনি বুঝতে পারছেন শিরিক কী বিদাত কী? আগে বুঝছেন না, নাউজুবিল্লাহ, মানে এখন বুঝেছেন, এখন ছাড়বেন, এটা পজিটিভ একটা যে আমি এখন শিরিক বিদাত বুঝতে পারি। ওল্লাহে অনেক মানুষ, শুধু অনেক না, হ্যাঁ, ও বুঝে না শিরিক বিদাত কী, আপনি বুঝতে পেরেছেন, খুব ভালো কথা। এবার করবেন কি শিরিক বিদাতের কী জান্নাত না জাহান্নাম? প্রথম আলোচনা করছি জাহান্নাম, ছাড়েন নিজে অন্যকে ছাড়তে বলেন। আমাদের কাজ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার পর সিরাত মুস্তাকিম দেখানো। জাহান্নামি না, সব জাহান্নামি, বেদাতি মুশরিক সব জাহান্নামি, এটুকু বলে ফায়দা কি? এই রুগী তুমি রুগী মারা যাওয়া যাও তো তোমার ডাক্তারের ফায়দা কি? ডাক্তারের কাজ তো রুগীর। এবার একটা কথা আমি বলি যে রুগীর রোগ জানার দরকার নাই, রুগীর কি রোগ হয়েছে জানার দরকার আছে না? রুগীর চিকিৎসা দরকার, ওর জানার দরকার চিকিৎসা কিসে হবে, তাহলে ডাক্তারের জানার দরকার রোগটা কি? আপনি জেনেছেন শিরিক বিদাত, এখন বলবেন তোমরা মুশরিক তোমরা শিরিক না, তাহলে আপনাকে এখন জানা দরকার যে আপনি যেহেতু রোগ জানতে পেরেছেন, রোগীদেরকে জানার দরকার নেই, বরং আপনি রোগের চিকিৎসা জানেন, কথা বুঝছেন? এটা চিকিৎসার নিয়ম। কিন্তু আকিদা সঠিক দোয়া ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরও কবুল করুন। গরু দিয়ে কি আকিকা করা যায়? আরে চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে করলে হয় নাকি? আকিকা ও নাকিকা কুরবাই না, ঠিক আছে, নাকিকা তো সবসময় চলে, ঠিক আছে, গরু দিয়ে আকিকা করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করছেন দম্বা দিয়ে, বেড়া দিয়ে বা ছাগল দিয়ে, সেটাই করবেন, সুন্নত। একটা হলো জায়েজ, একটা সুন্নত। আপনারা শুনছেন জায়েজ আর সুন্নতের পার্থক্য বোঝেন তো? বোঝেন না? জায়েজ আর সুন্নত, আপনি মসজিদে গিয়ে ফজরের দিকে সুন্নত পড়বেন, পড়া যায় না যায় নাই, সুন্নত কি ঘরে থেকে পড়ে আসা? এই পার্থক্যটা বোঝা দরকার, সুন্নত সবসময় জায়েজের উপরে। প্রথমত যারা বলছেন জায়েজ বলছেন, সুন্নত কেউ বলে নাই, কমপক্ষে যে মেনে যারা বলছে গরু দেয়া হবে, তো গরু দেয় হলো আমরা বলছেন যে দুইটা গরু লাগবে, ছেলে হলে, মেয়ে হলে একটা। ও তাই খবর হয়েছে, এখন আমি নাই, ভাগা দিয়ে চললে স্বামী স্ত্রী আমার এক ছাত্রী সৌদি আরবে আমাদের লেখাপড়া করতো, কয়েক দেশে গিয়ে আমি আমার স্বামী আমার এক ছেলে আর মেয়ে সবার দিয়ে একটা গরু দিয়ে আকিকে দিয়ে চলে আসছি। শেখ আমার স্বামীকে বলছিলাম এটা না করে ছাগল দিয়ে দিই, তো এখন আমার মনটা খুদবুদ করে সে একটু বলেন, বলে এখন জিজ্ঞেস করো কে, ফোন দিয়ে জিজ্ঞেস করো নাই, মানে করে নিয়ে এখন জিজ্ঞেস করো কেন? বলবো না গরু দিয়ে সুন্নত না, ভাগা দিয়ে জায়েজ না, গরু দিয়ে সুন্নত না, ভাগা দিয়ে জায়েজ না, বুঝেন ভালো করে। মাঝহাবের কোনো কথা, এখানে একটা কথা আপনার মনে রাখবেন, চার মাঝহাবের হানাফি শাফি মালিক হাম্বলি, এর আগেও বলছি কোনো ফিকি মাসালায় কেউ যদি কোনোটা মানে, এই নিয়ে আমরা উচ্চবাচ্য করবো না, হয় না অমুক তমুক বলবো না, বলবো যে হ্যাঁ এটা ঠিক না, এটা সুন্নত না, এটা জায়েজ না, এইভাবে এটা উত্তম, এই নিয়ে চড়াই তড়াই আমরা হবো না, ঠিক আছে, আমরা বোঝানোর চেষ্টা করবো, আরেকজনকে ভাগানোর চেষ্টা করবো না। আমি বলবো আপনি গরু যাকে দেবেন না, আর দিলে দুটো দিতে হবে, আর ভাগা দিয়ে না, কোরবানির সময় না। আলহামদুলিল্লাহ দিয়েছেন, মনে করতেন এটা ঠিক, খালাস, যেহেতু কোনো আমাদের কিছু স্কলারদের এটা গবেষণা, আর করার দরকার নেই, আর করার মানে সেটা হয় নাই এমন কথা আমরা বলছি না, আমরা বলবো যে না আর কেউ যদি করে, করলে এটাকে নিয়ে উচ্চবাচ্য করা দরকার নেই, বা এটাকে ভাইরাল করা দরকার নেই, এই হয়েছে সেই হয়েছে, ফেতনা করার দরকার নেই, হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি নতুন এখন থেকে জেনেছেন, নতুন করে আপনি যেগুলি হবে সেগুলিকে আপনি করবেন, যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, আপনার অজান্ত হয়েছে, ভুলে হয়েছে, আপনি জানতেন না, আল্লাহ অজ্ঞতা কিন্তু একটা ওজোর, আল্লাহ কবুল করেন, বাকি জেনে বুঝে করবেন এখনও সেটা কবুল করবে না। যে মুসলিম হিন্দুদের পূজাতে শুভেচ্ছা জানায় তাদের কি ইমান আছে? ইমান শূন্য তো বলা যাবে না, কারণ ইমান শূন্য হওয়ার জন্যে, ইমান শূন্য হলে সে কি হবে, তাকে
ইসলাম থেকে বের হওয়া বলা যাবে। এখন হয়তো দেশাচার হিসাবে, আনুষ্ঠানিকতা হিসাবে জানে না, অবশ্যই তাকে শুভেচ্ছা জানা মানে তার পূজাকে শুভেচ্ছা জানা মানে কি, শিরিককে মুশরিককে সমর্থন করা, নাউজুবিল্লাহ, না এইভাবে করা যাবে না। আপনি মুসলিম, আপনার শিরিক কেউ করলে তার ব্যাপার আপনার ঘৃণা থাকা, তার ব্যাপার আপনার অন্তরে ব্যথা থাকা, তাকে হেদায়েতের পথ দেখানো, এটা আপনার দায়িত্ব। তবে কোনো হাঙ্গাহাঙ্গি হাঙ্গা দাঙ্গামা করা, এই যেটা ঘটে গেছে আমাদের বাংলাদেশে, আমরা কখনো এটা ইসলাম কাম্য করে না যে কেউ নাটকীয়ভাবে বা পক্ষে বিপক্ষে ওরা বা যেই কেউ করেছে, ওরা করলে অবশ্যই অপরাধ করেছে, কোনো মুসলিম কেউ যদি এটাকে একটা ফেতনার জন্য করে তবে অবশ্যই সেটা অন্যায়। এবং আমরা সরকার বাহাদুরের কাছে জানাচ্ছি, বলতেছি যে তিনি যেই যারাই সংশ্লিষ্ট তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার আমরা অনুরোধ জানাচ্ছি। এই জন্য বলবো যে না, শুভেচ্ছাটা মানে কি, ওকে শুভেচ্ছা যেমন হয় ওইটাকে মন থেকে করা, তাহলে তো আপনি কী করলেন, পাপের সঙ্গে একটা হলো কি বাধ্যকতা হয়তো হতে পারে, একটা হতে পারে যে আনুষ্ঠানিকতা বা দেশাচার মনে করে, তাহলে আমি বলবো না, আপনি জেনে নিন শুভেচ্ছা জানানো, শুভ ইচ্ছা মানে কি, শুভ ইচ্ছা, ইচ্ছা কার সাথে সম্পর্ক, ইচ্ছা মনের সাথে না, ভালো কামনা করো মানে তোমরা শিরিক করছো খুব ভালো করছো, তোমরা পূজা করছো খুব ভালো করছো, তোমরা খুব ভালো, না এটা তো মনে করা যাবে না, এটা ইসলাম এলাও করে না। এর মানে কিন্তু আপনি তার সাথে আপনার দ্বন্দ্ব করবেন, হাঙ্গামা দাঙ্গা করবেন, তাদের পূজা মণ্ডপ ভেঙে দেবেন, অমুক করবেন, তুমি করতা না, কোথাও কেউ করছে সেটাই কেন ভেঙে দেবেন, আর এই নিয়ে সারা বাংলাদেশে কেন এত আপনারা উত্তাল হয়ে যাবেন আর শহীদ হয়ে যাবেন, এটা ইসলাম কখনই, আপনি তো ইসলামের জন্য করেছেন, ঠিক না, তো ইসলাম কেটে অ্যালাউ করে, আগে জানা দরকার না। আবার রিপিট করি খুতবার কথাটা, কোরআনের জন্য জান দেব কিন্তু কোরআনের জীবন গড়ব না, নবীর জন্য জান দেব, হ্যাঁ ভালোবাসাই হয়েছে না, আপনাদের ব্যঙ্গাত্মক ছবি টবি অনেকেই মারা গেছে কিন্তু রবির আলাইহিসসালামের জিন্দেগি গড়ার, আদর্শ গড়ার কই আমাদের প্ল্যান প্রোগ্রাম কোথায়? পূজা উপলক্ষে দোকানে যে ডিসকাউন্ট হয় তা কি মুসলমানদের ক্রয় করা জায়েজ আছে? না নেওয়া উচিত, না নেওয়াই উচিত, যদিও ওলা আমাদের কেউ কেউ জায়েজ বলেছেন, তবে না জেনে না করলে তার একটা কথা, জেনে বুঝে আপনি এগুলিতে যাবেন না। শেখ সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রচার হয়েছে যাতে ও কেক সমাচার আপনাদের এখানেও আসছে, ঘটনাটা ছিল এই মসজিদ উদ্বোধন হয়েছে অনেকদিন আগে, প্রায় এক বছর আগে, এরপর এখন একটা প্রোগ্রাম করার জন্যে প্রায় আটজন শেখ মাদানী শেখরা গিয়েছিলেন ওখানে প্রোগ্রাম করার জন্যে, আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল সকাল থেকেই, আমরা ঢাকা থেকে 6টার সময় রওনা দিই, প্রায় 40 জন ঢাকা থেকে মেহমান আসে, তো এই মেহমানদের দুপুরের খাওয়া ছিল, বিকালে কিছু হালকা নাস্তা, ঠিক যখন আমরা ওখান থেকে বিদায় নিচ্ছি তখন আমাদের কিছু রসমালাই কিছু খাওয়া দাওয়া আর কি হালকা নাস্তা, ওই সময় ওখানে হোমমেড মানে বাড়িতে কেক বানিয়েছে, ওটা বললো যে এই নাস্তার মধ্যে কেক তো, একজন কেটে কেটে সবাইকে দিচ্ছিল আর কি, আর সবাই দেখছেন পাত্রতে নিয়ে নিয়ে খাচ্ছিল রস এর আগে মানে অন্য আলুর সাথে, এখন এটা কেক সমাচার হয়ে গেছে আর কি, এই নিয়ে যে এখন উদ্বোধন করছে অমুক করছে তুমুক করছে, বাট আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ, আমরা এখানে কোনো হ্যান্ডবিল বিল করি নাই, কোনো মাইকিং করি নাই, কোনো প্রচার করি নাই, সোশ্যাল মিডিয়াতে দিই নাই, এখন এটা প্রচার হয় নাই, সবসময় মহানব্বুল আলামিন বাতিলের মাধ্যমে হকের প্রচার করিয়ে নিন, মূসা আলাইহিসসালাম যে বেঁচে আছেন এবং জীবিত আছেন এটা সারা মিশরবাসীকে এমনকি বনী ইসরায়েলদের মাঝে প্রচার করতে হয়তো এক বছর লাগতো মূসা আলাইহিসসালামের, আল্লাহ বললেন আল্লাহ চাইলেন ফেরাউন এই বাটপালের মাধ্যমে এটা প্রচার করে নেবেন, এই ফেরাউনে গিয়ে বলে তুমি জাদুঘর সব দাও, এই সব জাদুঘর সব ইমিডিয়েট সব সারা দেশের মানুষ দেখা জাদু প্রযোজ্য কে মূসা, আর এদিকে অনেক জাদুঘর ফেরাউনের লোকজন অনেক বেশি, ওরা তো জাদু ছেড়ে দিল লাঠি আর একটা করে দড়ি সাফ হয়ে ধেয়ে আসতেছে, আল্লাহ তো বলে দিয়েছেন লাঠিটা ছেড়ে দাও, লাঠিটা ছেড়ে আস দাও, সব খেয়ে ফেললো, সবাই জানলো যে মূসা বেঁচে আছে, মূসা হক, ফেরাউন বাতিল, ফেরাউনের জাদুঘর বাতিল, এমনকি জাদুঘরও সেজদায় পড়ে গেল, দেখেন আল্লাহ কাদের দিয়ে পরিচয় করে নিলেন, ফেরাউন দিয়ে মূসা আলাইহিসসালামের প্রচার করেন নাই, সবসময় বাতিল দ্বারা আল্লাহ হকের প্রচার করে নেন, মোহাম্মদ সাল্লামের প্রচার আবু জাহেল আবুল হাব দ্বারা করে নিয়েছেন, সব যুগেই নিয়ম, আমি দুইটা মেসেজ বলি, বাতিলের মাধ্যমে আল্লাহ হকের পরিচয় করে, কাজে কেক সমাচারে হ্যাঁ এটা একটা হইছে জানতো না, সোশ্যাল মিডিয়া আছে না এখন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে,
যত পচা নড়াবেন তত দুর্গন্ধ ছড়াবে, আর যত কি করবেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পচাইতে চাইবেন উনি তো সুগন্ধি, তত সারাদিন হয়ে জানবে। কাজে যতই নড়াবে তত আরও কি হবে, সুগন্ধি ছড়াবে। আমাদের পক্ষ হয়েছে না বিপক্ষ হয়েছে, তো আলহামদুলিল্লাহ কি নাউজবিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্যা কোথায়। আরেকটা কথা আপনাদের বলি, হকের পর একের পাশে এক, মনে আছে তো আপনাদের? মনে নেই? বাতিলের মাধ্যমে আল্লাহ হকের প্রচার করিয়ে নেন, এটা মাথায় রাখবেন। আর একটা মেসেজ, বাতিল একের নিচে এক আর হক একের পাশে এক। কি বুঝলেন? একের পাশে এক হলে কত হয়? এগারো হয়। আর এক বসালে কত হয়? একশো এগারো। আর এক বসালে এক, এর পাশে এক, এগারো, একশো এগারো, এক হাজার এগারো, এগারো হাজার একশো এগারো, এক লাখ এক হাজার একশো এগারো। কয়জন? মাত্র পাঁচজনে কত হলো? এক লাখ এক হাজার এগারো, একশো এগারো। তাই পাঁচজন, পাঁচজনের নিচে পাঁচজন, এক এর নিচে এক, দুই আর এক, তিন আর এক, চার আর এক, পাঁচ। বাতিলের পাওয়ার হলো একের নিচে এক, হকের পাওয়ার একের পাশে এক। হক হবেন এক পর যোগ হওয়া মানে কি? লাখ বেড়ে যাবে, কোটি বেড়ে যাবে। আর বাতিল যতই হোক দেখবেন অনেক, কিন্তু পাওয়ার কিন্তু অনেক কম। এই দুইটা মেসেজ মনে রাখবেন আপনারা, আবার ভাইরাল করিয়েন না, ঝামেলা করিয়েন না। খালাস, উত্তর শেষ হয়ে গেছে, ও আরও আছে মাসে। এটার পিছনে আরেকটা প্রশ্ন আছে, ও এগুলি একটু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যানবাহনে সফরের সময় যখন আজান হয়, তখন বিভিন্ন মসজিদের আজান হয়, তখন বিভিন্ন মসজিদের আলাদা আলাদা বুঝছি, আপনি একটার আজান দেবেন আর আপনি চলতেই থাকেন, হাতে একটা আজান শুনলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, একটা গিয়ে আসার, তাহলে আপনি একটা আজানের উত্তর দিলেই হবে, সবগুলো উত্তর দেওয়ার দরকার নেই। অনেক সময় বাড়ি থেকে ও বাড়ি থেকে একার গিয়ে আজান আসে, আপনি একটা উত্তর দেবেন আলহামদুলিল্লাহ। যদি আপনি একাধিক সময় থাকে, সুযোগ থাকে, দিতে থাকেন, ভালো কাজ তো, নেকির কাজ, খারাপ না ইনশাল্লাহ, তবে একটা দিবেন। কোরআনুল কারিমের অর্থের দিকে কোনো তফসিরকারকের অর্থ বেশি গ্রহণযোগ্য? আরবি ভাষাতে তো আমরা আছে অনেক আলহামদুলিল্লাহ, বাংলাতে আমাদের ডক্টর আবুবকর জাকারিয়ার একটা তফসির বেশ আলহামদুলিল্লাহ, এছাড়া আহসানুল বায়ান যেটা উর্দু থেকে বাংলা আমাদের ফাইজি ভাই করেছেন, আব্দুল হামিদ ফাইজি, ওটাও চমৎকার, সংক্ষেপ আরও সংক্ষেপ আপনারা পড়তে পারেন, এই দুটা তফসিরে যে কোনো একটা নিতে পারেন, এছাড়া অনুবাদ যেগুলো, তবে এই দুইটার তফসিরে আমি মনে করি বাংলা হওয়ার জন্য। বাকি তফসির আপনার কাছে অনেক লম্বা, অনেক বড়, এটা ধৈর্যের ব্যাপার আছে, বোঝারও ব্যাপার আছে। যারা বিদাতে লিপ্ত তাদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, নফসকে কীভাবে নিয়ন্ত্রণ রাখব? বেদাতে আল্লাহর আল্লাহর দোস্ত, ঠিক না? বেদাতে আল্লাহর দোস্ত না, দুশ্মন। তাই দুশ্মন, ওকে কী দিয়ে দুশ্মনী করবেন? ভালোবাসা দুশ্মন অন্তরে না মুখে? অন্তরে, অন্তর কি কেউ দেখে? এটা আল্লাহ দেখেন। তাহলে শত্রুতা হলো অন্তর থেকে। এবং কোনো বেদাতি বেদাত করছে যদি তার সঙ্গে আমি উঠা বসা সালাম বন্ধ করি এবং বুঝতে পারি কী রে ব্যাপারটা কী, এবং সে বেদাত থেকে ফিরে আসে, তাহলে সালাম কথাবার্তা উঠা বসা বন্ধ করে দিতে হবে। আর যদি এমন হয় যে বন্ধ করলেও সে আরও বেশি করে করবে, তাহলে বন্ধ করবেন, ওর সঙ্গে কথা বলেন, ওকে আরও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। যেখানে আছে সালামদের কথা যে সালাম দিও না, কথাবার্তা করো না, ওটা হলো তাকে ফিরত আনার জন্যে। ইমাম ইবনে তাইমা রাহিমাল্লাহ বলেছেন, কিন্তু যদি ফায়দার জায়গায় ক্ষতি হয় তাহলে না, ওকে আরও বুঝান, ওকে আরও বেশি করে সালাম দেন, ওকে তার পাশে আরও যান, এটা হলো নিয়ম। তাহলে তাদের সাথে আমরা, তারপরও যদি কাজ না হয়, ঘৃণাটা অন্তর দিয়ে হবে, কখনোই আচরণে হবে না। আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কি আছে যে খারাপকে খারাপ দিয়ে প্রতিহত করো? না, ইতফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে করো। কিচ্ছু না হলেও সামনে ওর কাছে একটা সুন্নতের বই, একটা অফিসার, তার ঘরে গিয়েও তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করুন, শেখের সাথে বসিয়ে হয়তো তাকে মসজিদ তাকে নিয়ে এসে নামাজ পড়িয়ে, এভাবে আমরা চেষ্টা করব। নফসকে কীভাবে নিয়ন্ত্রণ করব, আমাদের একটা বই ছাপছে নফসের গোলামী ও মুক্তির উপায়, এই বইটা পড়তে পারলে খুব ভালো। সংক্ষিপ্ত বলবো যে নফস আপনার শত্রু, এর আগে আলোচনা করেছিলাম চারটা শত্রু আমাদের মাঝে সবসময় থাকে, ইবলিস শয়তান রগে রগে চলে, ঠিক না? আর নফস ও আমার ভিতরে বসে থাকে, আর আমাদের অশিক্ষা কুশিক্ষা যেটা আমাকে সবসময় ক্ষতি করে, আর একটা কি আমার অসৎ চরিত্র ব্যাড ক্যারেক্টার, ও আমার শত্রু, এই চারটা শত্রু। এবং নফসকে
আপনি কখনোই খুশি করবেন না, খুশি করবেন আল্লাহকে। নফস যা বলে তার উল্টা করবেন, তাহলে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। কাজেই না, এটা ব্যাপারে পড়াও দরকার আছে এবং আপনার নফস থেকে মনে রাখবেন, নফসের আনুগত্য করে শিরকও হয়, শিরকও হয়। ওয়াহাবি আকিদা কি, এটা কি সঠিক আকিদা? ওয়াহাবি মানে কি? ওয়াহাব কার নাম? আল্লাহর নাম তো। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, আল্লাহর আকিদা, আল্লাহওয়ালা আকিদা। খারাপ না ভালো? আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়াহাবি বলছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে বলে শয়তানি বলছে নাকি? হ্যাঁ, আপনাকে আল্লাহর নামের সঙ্গে সম্বোধন করাইছে, আলহামদুলিল্লাহ। ওয়াহাবি আকিদা বলতে আসলে বিষয়টা হচ্ছে কি, শেখ মোহাম্মদ আব্দুল ওহাব, আসলে ওর নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আল নাজদি। উনি যখন সৌদি আরবে বেদাত শিরকে ভরে গিয়েছিল, মক্কা মদিনায় শিরক ও বেদাতে ভরে গিয়েছিল আরও সারা আরব দেশে, তখন তিনি এই সুন্নতের, কোরআন সুন্নার তাওহীদের দাওয়াত শুরু করেন। এরপর আস্তে আস্তে এগুলি মিটে যায় এবং ওইখান থেকে এই দাওয়াতটা ভারত মহাদেশে সারা দুনিয়ায় ছড়ে যায় এবং বর্তমানে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় এই যে মদিনা ইউনিভার্সিটি, এবার আমাদের বাংলাদেশের 115 জন ছাত্র নিয়েছে আলহামদুলিল্লাহ, এরা লেখাপড়া করে সারা দুনিয়ায় এই দাওয়াত তবলিগের কাজ করছে। এটাই ছিল ওয়াহাবি। ওয়াহাবি বলতে কোরআন সুন্নার যে আকিদা সেটাই। কিন্তু ওয়াহাব বিন আব্দুর রহমান বলে একজন লোক ছিল আফ্রিকার, ও কিন্তু ছিল বেদাতি। ও নতুন নতুন কিছু আবিষ্কার বেদাত দিন নিয়ে শুরু করে, তখনকার ওলামারা তার বিরুদ্ধে খুব কঠিনভাবে লেখালেখি করে, ফতোয়া দেয়। এখন ওকে ওয়াহাবি বলে চিনত সবাই, ওয়াহাবি। ও হল তো ওয়াহাব বিন, ও ওয়াহাব না ওয়াহাব, ওয়াহাব বিন আব্দুর রহমান। ওই যে ও তো মরে গেছে অনেক আগে, ও তো মনে করেন কত হিজির, সম্ভবত 5ম বা 6ম শতাব্দীর মানুষ সম্ভবত, আমি একটু কনফিউজ। আর শেখ মোহাম্মদ আব্দুল ওহাব তো 1200 শতাব্দীর হিজরির। তো ওই মরে যাওয়া লোকটার কাফনটা উঠাই এই বেচারারে পরাই দিয়ে ওয়াহাবি বানাই দিয়েছে, বুঝছেন না? এই ভালো কাজটা ওরা করতে পারে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কাজে ওয়াহাবি জিনিসটা আমরা বলি কিন্তু আসলে এটা গালি হয়ে গেছে আজকাল, না এটা গালি না, জমির খাজনা পরিষদের পরিশোধ করতে গেলে ঘুষ চাই, এমন অবস্থায় কি করব। ঘুষের ব্যাপারে মনে রাখতে হবে আপনার অধিকার, কেউ যদি নিয়ে যায়, নিয়ে যাচ্ছে আপনার জিনিস অন্যের নিয়ে যাচ্ছে, অথবা আপনার যেটা পাওনা আপনি পাচ্ছেন না, এই অবস্থায় আপনার আপনি আপনি হকদার কিন্তু আপনাকে দিচ্ছে না, বা আপনারটা কেউ নিচ্ছে না দিলে, এই অবস্থায় কিছু ওলামারা জায়েজ বলেছেন। আজ আপনার এই খাজনা বাজনা খারিজ মারিজ নিয়ে যদি এই হয় যে আর আপনারটা পাচ্ছেন না বা আরেকজন লয়ে যাবে, তাহলে অতটুকু দিয়ে আপনার হকটা আপনি নিয়ে চলে আসেন, ঠিক আছে? একটুক জায়েজ, এর চেয়ে বেশি না। কি লিখেছে, হাদিসে মাওয়াদি কাকে বলে, মোতাওয়াতির মনে হয় সম্ভবত। মোতাওয়াতির হলো এমন হাদিস এত বেশি সংখ্যা বর্ণনা করেছেন প্রত্যেকটা স্তরে, সাহাবিরা অনেকেই, তাবিরা অনেকেই, তারপরে তাবে তাবি, তারপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারি পর্যন্ত, মুসলিম পর্যন্ত, এত অধিক সংখ্যক মানুষ বর্ণনা করেছেন যে মিথ্যা হওয়া অসম্ভব, মিথ্যা হওয়া অসম্ভব। এই জন্য মোতাওয়াতের হাদিস সবচেয়ে শক্তিশালী হাদিসের মধ্যে, এবং এই হাদিস অবশ্যই মানতে হবে। এবং এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই ফরজটা কোরআন দিয়ে সাব্যস্ত হয় আদেশটা, সেটা ফরজ হয়, আর মোতাওয়াতের হাদিস দিয়ে হলে সেটা ওয়াজিব হয়। এগুলো একটা উনি ফরজ আর ওয়াজিব পার্থক্য করেছেন, বাকি আহাদ বা হাদিস দিয়ে যেটা হয় সেটা ওয়াজিব, আর কোরআন দিয়ে যেটা হয় সেটা হয় কি ফরজ। মোট কথা, মোতাওয়াতের হাদিস কেউ যদি অস্বীকার করে, না মানে, এবং অজ্ঞতা না থাকে, জাহালাত না থাকে, কোনো লোভ লালসা না থাকে, সবসময় মনে রাখবেন, আমি এর আগে বলছি, কুফুরি করলে কাফের হয় না, শিরিক করলে প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না, প্রত্যেক কুফুরিকারী কাফের হয় না, প্রত্যেক বিদাতকারী বিদাতই হয় না, তার কোনো অজ্ঞতা আছে কি না, অজুহাত আছে কি না, ব্যাখ্যা আছে কি না, তার এখানে কোনো লোভ আছে কি না, টাকা পয়সা আছে কি না, চাপ আছে কি না,
এগুলি সব কিছু নাই। এরপরে তাকে হুজ্জত কায়েম করতে বুঝাতে হবে উপযুক্ত ব্যক্তি এবং অবস্থানে। এরপরে সে মেনে নিয়েছে, এরপরে বলে না, তখন কুফুরি বা অন্যটা তারপরে লাজেম হবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। হয়ে গেছে, খালাস, জাকুল্লাহ খের। আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের খুতবার আলোচনা এবং এখন যে আমরা প্রশ্নোত্তর করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজ হাসরের ময়দানে আমাদের মিজানে হাসানায় জন্য আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ তাকওয়াকে কবুল করুন। এই মসজিদ তাকওয়ার সাথে যারা সংশ্লিষ্ট, যারা দিন রাত তাদের শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করুন। মসজিদ তাকওয়ার ভবিষ্যৎ যে প্ল্যান, এই প্ল্যানে আমাদের সকলকে তুমি কবুল করো। এই মসজিদ আত তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ নববীর ফটোকপি হিসেবে তুমি কবুল করো। এই মসজিদ তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিতে, সিলেট, বিশেষ করে সিলেটের মাটি এবং বাংলাদেশের মাটিতে তাওহীদ পতাকা, তাওহীদ প্রতিষ্ঠা, সুন্না প্রতিষ্ঠা করার জন্যে এবং শিরক ও বিদআত খাত করার জন্যে সার্বিক সহযোগিতা তুমি করো ইয়া রাব্বুল আলামিন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আপনার দোয়া করবেন, আপনার পরামর্শ দিবেন, অর্থ দিবেন, সময় দিবেন, অন্যদেরকে এই মেসেজগুলি পৌঁছাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ যেভাবে তুমি আজকে মসজিদ তাকওয়া সিলেট আমাদের কবুল করেছ, রোজ হাসরের ময়দানে তুমি কবুল করিও, রাসুলের সুপারিশে ধন্য করিও, রাসুলের সাথে ফেরদাউসের আলাতে আমাদেরকে তুমি কবুল করিও, রাসুলের সুন্নতির একচ্ছত্র অনুসরণ এটার তোফি আমাদের দান করো, প্রকৃত রাসুলের মহাব্বত সেই মহাব্বত আমাদের অন্তরে তুমি দাও এবং সেটা করার জন্য সার্বিক তোফি দান করো। আমিন। ওসলিল্লাহ সাবিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।